আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজের বাম্পার ফলন, আর এটা সরাসরি আমরা কৃষকের কাছে জানব, যে তার কাছ থেকেই পুরো বিস্তারিত জানব যে পেঁয়াজ এতটা বাম ফলন কিভাবে হয়েছে, আর এর জাতের নাম কি, বা কী কী ট্রিটমেন্ট করলে এতটা বাম্পার ফলন পাওয়া যাবে। সরাসরি তার কাছেই যাব, আমাদের সেই সদ্যীয় বড় ভাই সানার ভাই। আসসালামু আলাইকুম সানার ভাই। এর ফেসটা আপনাদের চিনা শোনা লাগবে, যে ডাটার চাষের সেই মেশিং ম্যান আর বিখ্যাত আমাদের সেই ডাটা চাষ। তার আগে দর্শক, আমাদের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেই, এটা ফরিদপুর জেলা বোয়ালমারি থানা রামদিয়া গ্রাম, আর এইখানে সেই রামদিয়া মাঠে, বিখ্যাত মাঠে দেখেন সুদূর চারিপাশে পিএস আর পিএস, আর এই পিএসটাই সবচেয়ে আগর। আর এই যে আমাদের সেই সানোয়ার ভাই, সানোয়ার ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সানোয়ার ভাই, আপনার এখন পিএসের বাজারটা তো খুব চড়া, তাই না? তা আপনার কাছে কেমন লাগতেছে? ভালো। আর এখানে কত শতাংশ পিএস লাগাইছেন? আশি শতাংশ। আচ্ছা, এই যে পিএসের আপনার সাইজটা দেখায় দর্শক, দেখেন কি পরিমাণ সাইজ। তাহলে সানোয়ার ভাই, এখানে 80% পিএস যেভাবে উঠাইতেছেন, তাতে শতাংশ কত করে পিএস হবে? 2 মণ করে শতাংশ হবে, 160 মণ হবে। 160 মণ। দর্শক এই দেখেন পিএসের সাইজটা কি। আচ্ছা সানোয়ার ভাই, এখন পিএসের বাজারটা কত? 4,042। এটা কি আপনার পাইকারি বাজার, তাই না? এই পেঁয়াজটা কোথায় চালান করবেন আপনি? ঢাকায় নিয়ে চলে যাবেন। আর এই পেঁয়াজের জাতের নাম কি? লাল তিরকিং। দর্শক আবারও দেখাই, যে দেখেন যে আসলে পেঁয়াজের সাইজটা বেশি, কিন্তু সানার ভাই আমাদের রোবট, আমি দেখাইছিলাম যে ডাটার ভিডিওটা, সেটা আপনারা দেখছিলেন। এই দেখেন পেঁয়াজের অবস্থা খুব বড় সাইজ হয়েছে, অনেকগুলো শ্রমিক কাজ করতেছে। তাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।